আজ আমাদের বিষয় হচ্ছে যোগ। হাত পা দোমড়ানো, মোজড়ানো, শরীর বাঁকানো, পেছন দিকে ডিগবাজি খাওয়া, সামনে ঝুঁকে পড়া, এই যে যোগের বিভিন্ন দেহের ভঙ্গি ভঙ্গিমা, এটি একটি শাস্ত্র এবং এটিকে বলা হয় হঠযোগ। কিন্তু সূক্ষ্ম যে যোগটি, আমাদের ভেতরে যে শ্বাস, সেই শ্বাসের ক্রিয়া, আমার ভেতরটা তো বাতাসে পরিপূর্ণ, আমার এই যে বাইরের শরীর যেটি চামড়ার আচ্ছাদনে ঢাকা আছে, এর ভেতরে স্নায়ুর জাল। মানুষ একটি জালে ঘেরা প্রাণী, এবং এই যে আমাদের মস্তিষ্ক, এর সঙ্গে এই যে আমাদের আঙুল পাঁচটা এবং দেহের বিভিন্ন কবজা, এর প্রত্যেকটির সঙ্গে এক একটি স্নায়ুর যোগ। আর মজাটা এই, এটা নিয়ন্ত্রণ করছে আমাদের মস্তিষ্ক, এবং আমাদের মাথার আবার দুটি ভাগ, একটি বাঁ এবং ডান, আবার আরেকটু যদি এগোই তাহলে সম্মুখ এবং পশ্চাৎ, তাহলে এইটি হচ্ছে কন্ট্রোলিং টাওয়ার। আমি প্রথমে ভাববো আমার আঙুলটা নাড়াবো, সঙ্গে সঙ্গে আঙুল নড়ে গেল। আমার মাঝের আঙুলটা নাড়াবো, সঙ্গে সঙ্গে নড়ে গেল। এটা যদি কম্পিউটার দিয়ে বা রোবট দিয়ে করতে হয়, তাহলে কতগুলো যে ডিরেকশন দিতে হবে, কতবার যে কতভাবে বলতে হবে তোমার আঙুলটা নাড়াও। কিন্তু আমাদের এই দেহ এমন একটা যন্ত্র যে নিমেষে সব কাজ হয়ে যাচ্ছে। হাত নাড়াও, পা নাড়াও, চোখ পিটপিট করো, কথা বলো, কথা বলো না। এই যে দেহ, এটি একটি বিস্ময়কর ব্যাপার। আমাদের দেশের মুনি ঋষিরা সাধন ভজনে বসলেন, এবং প্রথমেই তারা যে বাধার সম্মুখীন হলেন সেটা হচ্ছে তার দেহ। এই দেহে পাঁচটি ভূত বসে আছে, এবং তার প্রয়োজন আহার, তার প্রয়োজন নিদ্রা, তার তৃষ্ণা আছে, তার প্রয়োজন জল, আবার নিলেই তো বাইরে বের করে দিতে হবে, তাহলে আমি যেমন নিচ্ছি সেই রকম আবার আমাকে বাইরে ফেলে দিতে হচ্ছে। এই যে পুরো প্রক্রিয়াটি, এটি তো জানতাম বৈষ্ণব শাস্ত্রগ্রন্থে বৈষ্ণব ভক্তরা বলছেন যে পশুরা যা করে তুমিও তো তাই করো, খাও দাও, বংশ বিস্তার করো, মুষমুষ করে ঘুমাও, আবার জেগে ওঠো, এটা তো পশুও করে তুমিও করো, তুমি বাড়তি কী করো? তুমি যে মানুষ, তুমি বাড়তি কী করো? এইখানে একটি মস্ত বড় প্রশ্ন লুকিয়ে আছে, এবং এই প্রশ্নের উত্তর খোঁজবার জন্যে একদল সচেতন মানুষ, যাদের লাজ লজ্জা আছে, মানুষ বলে যাদের ভেতরে একটি অহংকারের দীপ্তি বা টিপ টিপ করছে একটা ব্যাপার, আমি মানুষ, আমি পশু নই, আমি কুকুর নই, আমি বিড়াল নই, আমি ছাগল নই, আমি মানুষ, আমি একটি শ্রেষ্ঠ জীব, এইটা ভাবতে ভাবতে তার মনে হলো যে ওরা যা করে আমি যদি তাই করি, তাহলে ওদের সঙ্গে তো আমার তফাৎটা কিছু রইল না, আমাকে তো এর বাড়তি কিছু করতে হবে। তাহলে অনুসন্ধান করি আমার রহস্য কী, কেন মানুষ শ্রেষ্ঠ প্রাণী, এই তাদের খোঁজা শুরু হল। এর থেকেই জন্ম নিল দেহবিজ্ঞান, এর থেকেই জন্ম নিল যোগ, এর থেকেই জন্ম বিভিন্ন যোগ। সাধারণ যোগে যেটা প্রাথমিক ব্যাপার সেটা হচ্ছে আমাদের শ্বাস, আমাদের শ্বাস গ্রহণ না করলে তো মরে যাব। আমার নাকটা যদি কেউ টিপে ধরে থাকে এক ঘন্টা, আমাকে আর বাঁচতে হবে না। এবং আমার এই যে বাঁ নাক এবং ডান নাক, এই যে আমি শ্বাস নিচ্ছি, শ্বাস ফেলছি, শ্বাস নিচ্ছি, ধরে রাখছি, ফেলছি না, কিংবা শ্বাস ফেলে দিয়েছি কিন্তু ভরছি না, এই প্রক্রিয়াটির দিকে যদি নজর দিই, তাহলে দেখা যাবে যে আমি এখানে বানাক দিয়ে শ্বাস নিলাম, এটি চক্র শেষ হল।
এটি হচ্ছে আমি শ্বাস গ্রহণ করেছি, শ্বাস ছেড়েছি, যে নাক দিয়ে ছেড়েছি সেই নাক দিয়ে আবার শ্বাস নিয়েছি এবং আবার বিপরীত নাক দিয়ে সেই শ্বাসটি ছেড়ে দিয়েছি। এই যে এটি হচ্ছে আমাদের মেরুদণ্ডের ভেতর দিয়ে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্নায়ু বা শিরা গেছে, ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না। ইড়া এবং পিঙ্গলা এবং সুষুম্নার স্থানটি কিন্তু ফাঁকা রয়েছে এবং আমরা যখন শ্বাস নিচ্ছি ইড়া পিঙ্গলা পিঙ্গলা ইড়া এইভাবে নিচ্ছি। কিন্তু যোগীরা বলছেন, প্রথমত যে কথা বলছেন সেটা হচ্ছে যে আমি প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে কবার শ্বাস নিচ্ছি, কবার শ্বাস ছাড়ছি তার উপর নজর রাখি। এইবার তার একটা লয় থাকবে, আমি ভোস ভোস করে শ্বাস নেব ছাড়ব শ্বাস নেব ভারী দ্রুত কিংবা ভারী মন্ত্র তা কিন্তু হবে না। আমার কাউন্ট সেটা যেন ঠিক থাকে, সর্বদাই যেন কাউন্ট ঠিক থাকে। আবার বিলিতি শাস্ত্র তারাও তো কথা চিন্তা করেছেন, তারা সেখানেও তো মানুষ আছে, তারা একটি আলফা এবং বিটা ওয়েভের কথা বলছে। আমরা যখন একবারে ভোরবেলা ঘুম থেকে উঠি সকাল আটটা পর্যন্ত আমার ব্রেনে যে তরঙ্গ খেলা করে সেটিকে বলা হচ্ছে আলফা। সেটি হচ্ছে ভারী শান্ত, ভারী সুন্দর, ভারী স্থিতদী, সে যেন ঋষি। তারপরেই যেটি আরম্ভ হচ্ছে সেটা হচ্ছে বিটা, সেটা হচ্ছে জাগতিক শ্বাস প্রশ্বাস। আমি এবার বেরোবো, আমি গাড়ি চালাবো, আমি লাফাবো, আমি অফিস করবো, আমি অমুক করবো, তমুক করবো। সুতরাং এই যে আলফা এবং বিটা আমাদের শরীরের ভেতরে যদি তাকাই প্রাতঃকালে, আমাদের ভেতরে একটা অদ্ভুত ধরনের, সারা রাত আমি বিশ্রাম নিয়েছি, সকালবেলা উঠেছি এবং আমার এটিকে যদি একটি দাঁড়িপাল্লা ভাবা হয় তাহলে দেখা যাবে যে আমার বাঁ দিক এবং ডান দিকের যে ব্যালেন্স সেটি ঠিক আছে। এইবার আমি যদি তখন দেখি যে আমার কাউন্ট, আমি বাঁনাকে যত কাউন্ট শ্বাস নিচ্ছি ডান্নাকেও ঠিক তত কাউন্ট ছাড়ছি, ডান্নাকেও যত কাউন্ট নিচ্ছি বাঁনাকেও তত কাউন্ট ছাড়ছি, এই যে অর্ডার, এই যে ডিসিপ্লিন, এটা কিন্তু আমার ভেতরে এই যে স্নায়ুর ধূপপুকুনি, এর ভেতরে যে ছুটাছুটি, এই যে নানা রকমের উত্তেজনা এবং নানা রকমের দুশ্চিন্তা, সেগুলো কিন্তু ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। তারা সব ওখানে থাকবে কিন্তু শান্ত হয়ে যাবে, টেমড, তারা পোষ মেনে গেছে। তাহলে এই যে সহজ, এটিকে বলা হয় সহজ প্রাণায়াম। আমি বাঁনাকে নিচ্ছি ডান্নাকে ছাড়ছি, ডান্নাকে নিচ্ছি বাঁনাকে ছাড়ছি, এটিকে বলা হচ্ছে পূরক এবং রেচক, রেচক এবং পূরক। কিন্তু এর মাঝখানে যদি আমি এক দুই তিন চার পাঁচ ছয় এই কাউন্ট করলাম কি আট করলাম, আমি যদি এই শ্বাসটা ধরে রাখি সেইটা হচ্ছে কুম্ভক। এইবার এই কুম্ভকের আমাদের শাস্ত্রের মেনে যোগশাস্ত্রে বলে দেওয়া হচ্ছে, তুমি এত কাউন্ট শ্বাস নেবে, নিয়ে এত কাউন্ট ধরে রাখবে এবং এত কাউন্ট ছাড়বে, এত কাউন্ট নেবে আবার এত এত কাউন্ট ধরে রাখবে আবার এত কাউন্ট ছাড়বে। এই হলো গিয়ে রাজযোগের প্রথম পদক্ষেপ। তাহলে সাধারণ যোগ এবং রাজযোগ, এই রাজযোগ সম্পর্কে স্বামী বিবেকানন্দ অসাধারণ সুন্দর লেখা, অসাধারণ সুন্দর ছোট্ট একটি গ্রন্থ তার থেকে চয়ন করে নিয়ে উদ্বোধন প্রকাশ করেছেন এবং সেখানে বলা হচ্ছে যে প্রতিদিন আমরা আমাদের দিন শুরু করব একটি প্রাণায়ামের মধ্যে দিয়ে, একটু ধ্যানের মধ্যে দিয়ে। এটা বিলেতেও তাই বলছে, যতক্ষণ পর্যন্ত তুমি আলফা ওয়েভের মধ্যে রয়েছ ততক্ষণ পর্যন্ত তুমি রিভার্স কাউন্ট করো। ওখানেও কাউন্টিং, রিভার্স কাউন্ট, সেটা শুরু করবো কী করে, 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90, এইভাবে আমি জিরো পর্যন্ত চলে যাবো, রিভার্স কাউন্ট। আমরা সবসময় সামনে দৌড়তে চাই না, ওকে ধরে আনো, ওই দুরন্তকে ধরে এনে তাকে ধীরে ধীরে পশ্চাৎগামী করো, রিভার্স কাউন্ট করো। এই রিভার্স কাউন্ট করলে কী হবে, চাকা যে এইদিকে ঘুরছিলো চাকা এইদিকে ঘুরতে লাগলো এবং হলো কি, একটা ব্যালেন্স হলো, একটা ব্যালেন্স হলো, এটা এরম এরম আর করবে না, একটা ব্যালেন্স। ওরাও একই কথা বলছেন, আমরাও যুগের মধ্যে একই কথা বলছি। এর মাঝখানে কিন্তু আরেকটি ব্যাপার আছে, সেটি হচ্ছে ক্রিয়াযোগ। এই ক্রিয়াযোগের সঙ্গে নাসিকার কোনো সম্পর্ক নেই,
এখানে ষটচক্রের ব্যাপার আছে, মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর এই করতে করতে আমি আজ্ঞা হয়ে সহস্রার পর্যন্ত যাব, এবং সেটা আমি কি করে সেই শ্বাস নেব, না সেই শ্বাস নেব নাক দিয়ে নয়, আমার এই গ্লটিস দিয়ে আমি জিভটাকে উল্টে দেবো, উল্টে দিয়ে আমি শ্বাস নেব, এবং এই শ্বাস নেবার সময় আমি চোখ বুজিয়ে চিন্তা করব যে আমার যেন শ্বাসের মেল ট্রেন আমার মূলাধার থেকে বেরিয়েছে, বেরিয়ে প্রত্যেকটি স্টেশনে হল্ট করতে 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 এই আজ্ঞা চক্রে আসছে, এখান থেকে আবার রিটার্ন জার্নি করছে। এই যে ব্যাপারটা, আমার মুখ বন্ধ, আমার নাক টেপাটি পিড়ে ব্যাপার নেই, আমি আমার শ্বাস নিচ্ছি, আমার জিভটিকে টাগড়ায় ঠেকিয়ে দিয়ে আমি আমার ভেতরে যে বায়ু আছে, প্রাণ অপান সমান ব্যান, এই পাঁচটি বায়ু এবং এরপরে আরও হাজার বায়ু আছে, এই ব্যান বায়ু এটি আমার সমস্ত শরীরকে ঘিরে আছে, আমি এই বায়ুটিকে আমার কন্ট্রোলে এনেছি, আমার বাইরের বাতাসের কোনো দরকার নেই, ঈশ্বর আমার ভেতরে অনেক বায়ু দিয়ে দিয়েছেন, আমি এইটিকেই সঞ্চালন করব, তুলবো না বাবু, তুলবো না বাবু, এই করতে করতে কি হবে, তন্ত্র বলছেন আমার মূলাধার খুলে যাবে। আবার দক্ষিণেশ্বরে ঠাকুর কি বলছেন, মূলাধার জাগ্রত না হলে তুমি এটা পরিপূর্ণ উজ্জ্বল পবিত্র সুন্দর বুদ্ধিমান দীপ্তিমান মানুষ হতে পারবে। তো এই কথাই যদি বলেন, কে না চায় আমি দীপ্ত হব, কে না চায় আমি প্রবুদ্ধ হব, এটা তো তার গৌরব। তো এই ক্রিয়া যোগ। এবারে কি আমাকে একজন বলেছিলেন, দেখো তুমি যদি ঠাকুর মা স্বামীজিকে ধরো তার তোমাকে আর কিচ্ছু করতে হবে না, আর ঠাকুর বলছেন কি তুমি মাকে ধরো, মাকে বলো, তোমাকে আর কিছু ভাবতে হবে না, হবে না, যা করেন কালি সেই সে জানে, ভবে সেই সে পরম আনন্দে, সেজন্য না যায় তীর্থ পর্যটনে, তার কিচ্ছু করার দরকার নেই, মা একবারে সঙ্গে সঙ্গে জুগিয়ে দেবেন তার কাছে। এইটা আমার জীবনে আমি নিজে প্রত্যক্ষ পরীক্ষা করলাম, আমার গুরু লাভ হতে লাগল একের পর এক, একের পর এক, এই করতে করতে হঠাৎ হয়তো আমার মায়ের ইচ্ছে হলো যে এবারে কি দিয়ে একটু ক্রিয়াযোগ করে, হঠাৎ আমাকে আমার একজন সুশীত, আমার একজন মঙ্গলাকাঙ্ক্ষী, তিনি আমাকে নিয়ে গেলেন এক যোগীর কাছে, তিনি ক্রিয়াযোগী, দক্ষিণ কলকাতার কালীঘাটের কাছে একটি বাড়ির দোতলায়, তাকে দেখেন আমি স্তম্ভিত হয়ে গেলাম, এরকম মানুষের চেহারা হতে পারে, একবারে টকটক করছে দুধে আলতা রং, এবং মনে হচ্ছে যেন সমস্ত শরীর দিয়ে জ্যোতি বেরোচ্ছে, তিনি কে, স্বামী হরিহরানন্দ, তিনি কোথায় থাকেন, উড়িষ্যার কাছে একটা আশ্রমে, তিনি কে, তিনি কি করেন, তিনি মস্ত বড় ক্রিয়াযোগী, এবং তিনি সারা বিশ্বে ঘুরে বেড়ান, বিশেষ করে আমেরিকায় তার প্রধান আসন, আমি ঘরে ঢুকতেই তিনি আমার দিকে যে চোখে তাকালেন মনে হলো যেন দুটো টর্চ লাইট আমাকে দেখেছে, তারপরে জানি না কি হলো, তিনি একবারে আমাকে, তিনি একটি উঁচু খাটে বসেছিলেন, বেশ উঁচু, বিরাট উঁচু, সেখানে একবারে আমাকে তুলে নিয়ে জড়িয়ে ধরলেন, এই যে কৃপা, তিনি আমার এপাশে বসে আছেন, আমি তার বাঁ পাশে বসে আছি, এবং তিনি আমাকে ওই অবস্থায় ক্রিয়াযোগ শেখাচ্ছেন, কি শেখাচ্ছেন, প্রথমেই বলছেন এই যে শিক্ষা, এর পুরোটা তো আমি বলতে পারবো না, কারণ এটা গুরুমুখী বিদ্যা, তিনি আমার তার প্রাথমিকভাবে যেটা বলেছিলেন আমি সেটা বলি, ক্রিয়াযোগের অনেক পর্ব আছে, প্রথমে যেটি বলেছিলেন, মনে করো তোমার এখানে একটা আলোর পেন্ডুলাম তোমার বুকের কাছে, ফ্রম লেফট টু রাইট, রাইট টু লেফট, যেরকম করে আলোর পেন্ডুলাম দোল খায়, তুমি প্রথমে মনে মনে এটা একটা ধ্যান মনে মনে চিন্তা করো, এইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তারপরে চিন্তা করো এটা তোমাকে এখানে সার্কেল করছে, সার্কেল করছে, তারপরে কি হচ্ছে, না তুমি চিন্তা করো তোমার শরীরের সমস্ত ত্বক সমস্ত জয়েন্ট দিয়ে টিপ 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 করে আলো জ্বলছে, তুমি একটা আলোর মানুষ হয়ে যাচ্ছ, তারপরে তুমি কি করবে, না তোমার ওই শ্বাসটিকে একেবারে সুষম নাপথে প্রবাহিত করবে, ধীরে ধীরে তুলবে, ধীরে ধীরে নামাবে, এবং খেচড়ি মুদ্রাটা অভ্যাস করবে, খেচড়ি মুদ্রা কী করে অভ্যাস করবে, তিনি বললেন তোমার যদি জিভটাকে প্রথমে একটু বড় করতে হবে, এটাকে বলে দোহম,
একটু তৈলাক্ত জিনিস মাখমলে ভালো হয় সেইটা দিয়ে জীবটাকে তুমি প্রতিদিন সকালবেলা এইভাবে দহন করবে, করলে তোমার জীবের দৈর্ঘ্য বেড়ে যাবে। বাড়লে কি হবে না, তুমি জীবটাকে উল্টে এইখানে লাগাতে পারবে। এই মুদ্রাটি যদি তুমি অভ্যাস করতে পারো তাহলে তোমার আর ক্ষিধা ক্ষুধা তৃষ্ণা কামনা বাসনা কিছুই, একে বলে খেচড়ি মুদ্রা। এবং এই অবস্থায় তুমি কিন্তু 100 বছর বসে থাকতে পারো। প্রথমে এটি অভ্যেস করো এবং তারপরে এই করে আস্তে আস্তে শ্বাসকে টানো, ধীরে ধীরে এক একটি চক্রে স্থান দিতে 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 আবার ফিরে যাও। এই আমাকে ফার্স্ট লেসন দিলে। তারপরে এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এইবার আমি আসি এই উজ্জ্বল মানুষটি আমাকে যে কীভাবে গ্রহণ করেছিলেন আমি জানি না কেন, আমার তো কোনো গুণ নেই, আমাকে সেরকম রূপমান দেখতেও নয়, কিন্তু তিনি আমাকে কীভাবে গ্রহণ করলেন আমি জানি না, কিন্তু তিনি আমার জন্য বড় ব্যাকুল হতেন। এবং মজায় আমার সেই সময় আমার স্ত্রীর একটা বিশাল অসুখ করলো এবং তাকে নার্সিংহোমে রাখতে হলো। তিনি এমন কথা আমাকে বললেন, সঞ্জীব আমার তো টাকার অভাব নেই, তোমাকে কি আমি কিছু সাহায্য করতে পারি? আমি বললাম, গুরুজি যদি প্রয়োজন হয় আমি আপনাকে বলবো, কিন্তু এই যে আপনি বললেন, এই যে আমার বিপদে আপনি পাশে এসে দাঁড়ালেন, আর এই যে আমার জীবনে চলার পথে এই যে একটি স্টিয়ারিং ধরিয়ে দিলেন, এর জন্যে আমি আমার কাছে আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো এবং আপনাকে আমার সাষ্টাঙ্গ প্রণাম। এইবার তার প্রথম যে বইটি এখানে বাংলায় বেরোবে ক্রিয়াযোগের উপর, তিনি কেন জানি না আমাকে বললেন তোমাকে ভূমিকা লিখতে হবে, আমি সেই ভূমিকা লিখে দিয়েছিলাম। তারপরে উনি আমাকে অনেকবার বলেছিলেন আমার সঙ্গে তুমি চলো, কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার অন্য দায় দায়িত্ব ইত্যাদি ইত্যাদি ছিল। কিন্তু আমি আজও চোখ বুঝিয়ে তাকে ভাবি এবং আমি পর পর দেখি আমার গুরুদের স্বামী শ্রদ্ধানন্দ প্রব্রাজিকা মুখ্য প্রাণমাতাজি আদ্যাপীঠের বেলামা স্বামী সত্যানন্দের আশ্রমের সতীমা, এইভাবে আমি পর পর দেখতে পাচ্ছি একের পর এক তারা এসেছেন এবং একসঙ্গে সম্মিলিত হয়েছেন, হয়ে চেষ্টা করেছেন যদি আমাকে একটুখানি একটা লেভেল থেকে আরেকটু লেভেলে উঠানো যায়। তাদের চেষ্টা আর আমার প্রয়াস দুটোর মধ্যে হয়তো ফারাক থেকে গেছে, সেই কারণে এখনো এখানে পড়ে আছি। জানি না কবে আমি সেই মোক্ষ, কবে হবে আমার সে প্রেম সঞ্চার, কবে আমি তাদের পাব। কাঁধে লয়েছিল বৈরাগ্যের সুলিশে অপূর্ব গান আছে না, সেই গান, কবে আমি এই সংসার থেকে মুক্ত হব। সংসারে থাকবো কিন্তু থাকবো না, ঠাকুর বলছেন পাতাল মাছ নৌকো জলে থাকে জল নৌকোয় থাকে না। দুই তিন নম্বর হচ্ছে কি, সংসারে থাকবে কিরকম হচ্ছে সেই মেয়েটির মতো যার এক পরকীয়া আছে, সংসারের কাজকর্ম করছে বটে কিন্তু মনটি তার পড়ে আছে উপপত্নীর ওপর, আর কেমন থাকবে বড় লোকের বাড়ির দাসীর মতো। মুখে বলা সহজ, কাজে করা খুব কঠিন, কারণ আসক্তি নামক বস্তুটি এমন একটি আঠা যে সে একবার আঙুলে লাগলে চ্যাটচ্যাট করবেই করবে। এই যে ভেতরটা চ্যাটচ্যাটে হয়ে আছে এটাকে ক্রিয়াযোগ পাম্প করে এটাকে একদম সাফা করে দিতে হবে। স্বামী হরিহরানন্দজিকে আমার প্রণাম নয়, আমি তো সর্বদা তাকে অনুভব করি এবং সর্বদা তাকে চোখের সামনে রেখে চেষ্টা করি। এই জীবনে যতটুকু পাওয়া যায় ততটুকুই পেলাম, আবার পরের বার এসে যেখানে ছেড়ে গিয়েছিলাম সেইখান থেকেই শুরু করব। আমার সশ্রদ্ধ নমস্কার আপনাদের, মার্জনা করবেন জ্ঞান দিলাম বলে।